আজকে আমাদের নবীপুর মেট্রোপা রাজ্য সমাজ কর্তৃক আয়োজিত আজকে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু খেলা কিন্তু শুরু হয়েছে। এখন বিরতি চলছে, আরো অল্প কিছু করে মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কিন্তু শুরু হবে, আপনারা দেখতে থাকুন। প্রচুর দর্শক কিন্তু আজকের এই খেলা উপভোগ করছে, আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। আজকের এই খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মানিত সভাপতি ডিপি সাজিদুর রহমান সাহেব, এখানে উপস্থিত আছেন দাপ্তিলি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল সালাম বলেন, উপস্থিত আছেন নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিন্টু, উপস্থিত আছেন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কিন্তু আজকের এই খেলা উপভোগ করছেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক আজকে কিন্তু আজকের এই হাডুডু খেলা গ্রাম বাংলার কিন্তু ঐতিহ্যবাহী খেলা এই খেলায় কিন্তু উপভোগ করছেন অত্যন্ত আনন্দের সাথে। দেখতে পাচ্ছেন এই যে খেলোয়াড় করছেন আমার ব্যক্তিত্ব, প্রচুর দর্শক কিন্তু এখানে উপস্থিত আছেন, অত্যন্ত আনন্দ সাহেব কিন্তু আজকের এই খেলা উপভোগ করছেন। দর্শক দেখতে পাচ্ছেন খেলা শুরু হয়েছে, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু আজকের ফাইনাল খেলা। বিরতির পরে আবার শুরু হয়েছে, প্রথম অতিথি হিসেবে আমাদের মাঝে আরো একটু পরে উপস্থিত হবেন সভাপতি সরকারি সংশোধন কলেজ ছাত্র লীগের মনোনীত সাবেক ভিপি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি বর্তমান নির্বাচিত ধরে রাখতে পারলেন না কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আজকে কিন্তু এই খেলা শুরু হয়েছে, অত্যন্ত আনন্দ সাহেব দর্শক কিন্তু উপভোগ করছেন আজকে এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডু। দর্শক আমরা প্রথম খেলা ভিডিও এসেছি, তবে পশ্চিম প্রান্তে রয়েছে নিজগ্রাম একাদশ এবং তবে পূর্ব প্রান্তে রয়েছে তদন্তলি একাদশ। আক্রমণে কদমতলি একাদশ দর্শক আপনি উপভোগ করছেন গাবতুল নসিপুর নসিপুর মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই হাডুডু খেলা গ্রাম বাংলার কিন্তু ঐতিহ্যবাহী খেলা। এটা প্রচুর দর্শক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন প্রচুর দর্শক কিন্তু উপভোগ করছেন আজকের এই খেলা, আপনারা লক্ষ্য করছেন
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাকে প্রথম খেলে দুই ফোন দিয়ে গিয়ে তারা প্রথম খেলে দুই দর্শক জানা রয়েছেন নসিপুর মধ্যপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই হাডুডু খেলার কিন্তু প্রচুর দর্শক উপস্থিত হয়েছেন, আপনারা খেলা উপভোগ করুন। আমারও আক্রমণে বরন্দর একাদশ বিশাল দৌড়ি গতবার খেলা শেষ হয়ে আমার অঙ্কনে ফিরে এসেছে বরন্দর একাদশ। গতবার উঠে একটি পয়েন্ট নিয়ে তারা দুই পয়েন্ট নিয়ে এখন মাঠে রয়েছে। আবারও আক্রমণে নিজগাঁও ছয় নম্বর ব্যস্ত করিতে পারে দর্শক আপনারা উপভোগ করছেন নসিপুর মধ্যপাড়া ভাই